হ্যালো বন্ধুরা, নমস্কার। অল বিজনেস টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো গৌতম ঘোষ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড বিজনেস কনসালটেন্ট। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে কিন্তু একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে যে বিজনেসটি নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেই বিজনেসটি আপনারা মোটামুটি 60 থেকে 65 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ব্যবসার আইডিয়াটি দেবো, সেই ব্যবসাটি হলো পেপার প্লেট তৈরির। স্ক্রিনে যে পেপার প্লেটগুলি দেখতে পাচ্ছেন, এই ধরনের পেপার প্লেট তৈরি করার ব্যবসা নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি এই ধরনের পেপার প্লেটের সাথে কিন্তু আপনারা আগে থেকেই পরিচিত, কারণ বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই ধরনের পেপার প্লেট কিন্তু ইউজ হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়িতেও ইউজ হয়ে থাকে এই ধরনের পেপার প্লেট। এবং থার্মোকলের পেপার প্লেটটা আমাদের সমাজের একটি দূষণমূলক হওয়াতে এই পেপার প্লেটের চাহিদা কিন্তু বাড়ছে, এবং দিন যাবে এই পেপার প্লেটের কিন্তু ডিমান্ড আরও বাড়বে। আপনারা যদি এই পেপার প্লেটের ডিমান্ড সম্বন্ধে জানতে চান, তাহলে আপনারা আপনার লোকাল মার্কেট অ্যানালাইসিস করলে কিন্তু বুঝতে পারবেন যে এই ধরনের পেপার প্লেটের কী ধরনের চাহিদা রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই পেপার প্লেট তৈরির একটা পূর্ণ ধারণা চান, তাহলে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা বিভিন্ন বিজনেস রিলেটেড আইডিয়া পেতে পছন্দ করেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটাও বাজিয়ে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে ছোট বড় মাঝারি ব্যবসার আইডিয়া দিলে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। তো স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাবল ডাইয়ের মেশিন, অর্থাৎ আপনারা এই মেশিনের সাহায্যে দুটো প্লেট একসাথে তৈরি করতে পারবেন, এবং এই মেশিনগুলি ক্যাপাসিটির উপরে দাম নির্ভর। তো আপনারা যদি ট্রিপল ডাইয়ের নেন, তাহলে দামটা একটু বেশি পড়বে, এবং যদি আমরা যদি এবং আপনারা যদি সিঙ্গেল ডাইয়ের নেন, সেক্ষেত্রে কিন্তু দামটা একটু কম পড়বে। তো বন্ধুরা, এটা ডাবল ডাই, এই ডাবল ডাইটা দিয়ে আপনারা শুরু করতে পারেন প্রাথমিকভাবে। তো বন্ধুরা, এই ডাবল ডাইয়ের যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি ইন্ডিয়ার মূল্য 65,000 টাকা, এবং বাংলাদেশের বন্ধুরা যদি মেশিনটি ক্রয় করতে চান, তাহলে কমসে কম 80 থেকে 90 হাজার টাকা আপনাদের লাগবে। তো বন্ধুরা, মেশিনটি কীভাবে অপারেট করবেন চলুন দেখি। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু পেপার প্লেট তৈরি হচ্ছে। পিছনে রোল করা যে র মেটেরিয়ালগুলো আছে, এই র মেটেরিয়ালগুলো দিলে, ওখানে সেট করে দিলে অটোমেটিক কিন্তু মেশিনে টেনে নিয়ে এসে ওটা কিন্তু পেপার প্লেটে রূপান্তর করবে। তো বন্ধুরা, এই পেপার প্লেট তৈরি করতে আপনাদের একটি র মেটেরিয়াল লাগবে, সেটা হলো পেপারের রোল। এই পেপারের রোল কোথায় পাবেন, তার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রোলের সেলারের নম্বর দিয়ে দিয়েছি, মানে যেখানে এই রোলগুলো পাবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে সেই সেলারের সঙ্গে কথা বলেও কিন্তু এই রোলগুলো ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি কীভাবে ক্রয় করবেন, তার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি এই মেশিনের সেলারের নম্বর, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে কিন্তু এই ধরনের মেশিন কিন্তু আনতে পারেন। বন্ধুরা, মেশিনটি আপনার বাড়ির ইলেকট্রিক কানেকশন দিয়েই অপারেট করতে পারবেন, এবং বন্ধুরা, এই মেশিনটি অপারেট করতে একজন ব্যক্তি কিন্তু এই মেশিনটি অপারেট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন এই মেশিনটি দিয়ে 25,000 পিস কিন্তু পেপার প্লেট তৈরি করতে পারবেন, এবং বাংলাদেশের বন্ধুরা এই মেশিনটি পারচেস করবেন বিবিআই মার্কেট থেকে। আমি এই বিবিআই মার্কেটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বাংলাদেশের বন্ধুরাও ওই বিবিআই মার্কেট থেকে কিন্তু মেশিনটি ক্রয় করতে পারবেন। আর এই মেশিনটি আনার আগে আপনাদের যে জিনিসটি প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটি কারখানা ঘর। আপনারা 500 বর্গ ফুটের একটি কারখানা ঘর হলে কিন্তু আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন। তো আপনাদের একটা ছোটো মোটো ঘর হলেই হবে, তারপর আপনার ব্যবসাটা যখন একটু বৃদ্ধি পাবে, তখন আপনি কারখানা ঘরটা একটু বড় করতে পারেন। তো বন্ধুরা, পেপার প্লেটগুলি তৈরি হলে আপনারা কীভাবে মার্কেটে সেল করবেন, আপনারা সাধারণত জানেন, যেখানে যেখানে পেপার প্লেট পাওয়া যায় আপনি মার্কেটে গিয়ে দেখবেন, আপনি তাদের সঙ্গে কথা বলে একটু প্রথম অবস্থায় একটু কম লাভ করে তাদের দিবেন, এবং প্রথম অবস্থায় আপনি দোকানগুলো কিন্তু খুব সহজে ধরতে পারবেন। তারপর যখন আপনার ব্যবসাটা একটু গ্রো হবে, তখন আপনি জিনিসের দামটা একটু আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারেন। আপনারা পার ডে যদি 2500 পিস যদি এই পেপার প্লেট বিক্রি করতে পারেন, তাহলে একটা পেপার প্লেটে যদি আপনারা 15 পয়সাও যদি কামাই করতে পারেন, তাহলে আপনারা হিসেব করে দেখুন যে আপনাদের দিনে কত টাকা থাকছে। এবং বন্ধুরা, আপনারা যেখান থেকে মেশিনটি ক্রয় করবেন, সেখান থেকে আপনাদের হাতে কলমে কিন্তু শিখিয়ে দেবে কীভাবে এই মেশিনটি অপারেট করবে। তো আপনারা যদি আমার থেকেও বেশি ভালো করে জানতে চান এই মেশিনটি সম্বন্ধে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সেলারের নম্বর আছে, তাদের সঙ্গে কথা বলেও কিন্তু বৃত্তান্ত জানতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অল বিজনেস টিপ চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।